আসসালামু আলাইকুম। এসএসসি পদার্থবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব সেকেন্ড টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি শুধু তাপ এবং তাপমাত্রা সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। এই চ্যাপ্টারে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পদার্থের প্রসারণ, অর্থাৎ পদার্থের তাপীয় প্রসারণ। আমরা জানি যে পদার্থের তাপীয় প্রসারণ সাধারণত তিন ধরনের হয়, ঠিক আছে? এই তিন ধরনের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো পদার্থের তিন ধরনের প্রসারণ হচ্ছে যে কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং বায়বীয় পদার্থের প্রসারণ। এই ভিডিওতে আমি শুধু কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করবো। যারা আমার গত লেকচারটা দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গত লেকচারটা দেখার পরে এই লেকচারটা দেখলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা চলো শুরু করে যাক। আমরা জানি পদার্থের তাপীয় প্রসারণটা তিন ধরনের, কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ। এই ভিডিওতে আমি শুধু কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো, একদম ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করতেছি তোমরা এই ক্লাসটা করবা, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। কঠিন পদার্থের প্রসারণ বা এক্সপানশন অফ সলিডস, ঠিক আছে? সো আমরা জানি কঠিন পদার্থের প্রসারণটা তিন ধরনের, দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ, ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ। সো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সাধারণত কোনো একটা কঠিন পদার্থের যে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা, সাপোজ মনে করি এটা একটা কঠিন দণ্ড, কঠিন পদার্থে কোনো একটা দণ্ড, এই যে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। আয়তন প্রসারণ যেন হোল যে আয়তনটা বাড়ে, আর ক্ষেত্র প্রসারণ তার ক্ষেত্রফল বরাবর যে প্রসারণটা হয়। সো আলটিমেটলি আমরা প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা টপিক একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমরা শুরু করি দৈর্ঘ্য প্রসারণ নিয়ে, সাপোজ মনে করলাম এই একটা দণ্ড, ঠিক আছে? সো এই দণ্ডের একটা আদি দৈর্ঘ্য থাকবে, ঠিক আছে? তার দণ্ডের একটা আদি দৈর্ঘ্য থাকবে। এই ধরলাম এটা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? ধরলাম একটা তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় একটা আদি দৈর্ঘ্য থাকবে L1, ঠিক আছে? এটা ধরে নিলাম আমি আদি দৈর্ঘ্য। এখন এই তাপমাত্রাটাকে আস্তে আস্তে আমি বাড়িয়ে দিলাম, 31 থেকে করে দিলাম 32। সো এটা 31 থেকে করে দিলাম 32, তাহলে তাপমাত্রাটা আমি আলটিমেটলি বাড়ালাম। বাড়ালে কী হবে? আমরা জানি কোনো কঠিন পদার্থ বা গাছ, যে কোনো পদার্থ তাপমাত্রা বাড়ালে তার প্রসারণ ঘটে। কারণ কেন তার প্রসারণ ঘটে? কারণ কঠিন পদার্থের বেলায় যদি চিন্তা করি, প্রত্যেকটা যে পদার্থের যে অণুগুলার মধ্যে যে আকর্ষণ বলটা কিন্তু খুব বেশি থাকে, বুঝা গেছে? আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি থাকে। আমি একদম লাস্টের ভিডিওতে এই আন্তঃআণবিক বল নিয়ে একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এখানে জাস্ট আমি একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা যেন কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলগুলা খুব বেশি থাকে, ঠিক আছে? এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব বেশি থাকার কারণে অণুগুলো কিন্তু পরস্পরের খুব কাছে থাকে। এখন জাস্ট এই এখন যদি আমি তাপমাত্রা দিতে থাকি, তাহলে ঘটনা হয় কি, তাপমাত্রা দেওয়ার ফলে যে আন্তঃআণবিক এই যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা আস্তে আস্তে ভাঙতে থাকে, ঠিক আছে? অণুগুলোর মধ্যে যে আকর্ষণ অভ্যন্তরীণ বলটা ভাঙতে থাকে, কীভাবে ভাঙে আমরা জানি, তাপ পেলে অণুসমূহের গতিশক্তি বেড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ তার ইকেটা বেড়ে যায়, অর্থাৎ কাইনেটিক এনার্জিটা তা বেড়ে যায়, ঠিক আছে? কাইনেটিক এনার্জি বেড়ে গেলে সে এদিক ওদিক ছুটাছুটি করার চেষ্টা করবে, ঠিক আছে? এদিক ওদিক ছুটাছুটি করার চেষ্টা করলে যে প্রত্যেকটা অণুর মধ্যে একটার একটা কী দিবে, ধাক্কা দিবে, বুঝা গেছে? এই ধাক্কা দেওয়ার ফলে একটার একটার মধ্যে ঘর্ষণ হবে, আর আমরা যে ঘর্ষণের ফলে আলটিমেটলি তাপ সৃষ্টি হবে, বুঝা গেছে? সেই একটার একটার মধ্যে ঘর্ষণের সৃষ্টি হবে, তাপ সৃষ্টি হবে, এই তাপটা পরবর্তী সমস্ত অণুর মধ্যে ছড়িয়ে পড়বে। দেন আস্তে আস্তে একটা অণু থেকে আরেকটা অণুর দূরত্ব বাড়তে থাকবে, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমতে থাকবে, ঠিক আছে? একসময় দেখা যায় তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি হয়ে যায় অণুসমূহের মধ্যে, এবং আস্তে আস্তে কী হয়, অণুসমূহে একটার একটার মধ্যে জায়গা সৃষ্টি হতে থাকে, এবং পদ্ধতিটা আপেক্ষিক দৃষ্টিতে দেখতে একটু বড় হয়, বুঝা গেছে? সো আমরা এই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব একদম লাস্টের ভিডিওতে, এই চ্যাপ্টারে সবার শেষের ভিডিওতে এই ডিটেলসে আলোচনা করব। সো আমরা আপাতত জেনে নিই যে তাপ প্রয়োগে কোনো যে কোনো একটা কঠিন পদার্থ কী হবে, তার প্রসারণ ঘটবে। সো সাপোজ ধরে নিলাম এখানে একটা দণ্ড ছিল, এই দণ্ডের 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে নিলাম, তার দৈর্ঘ্য ছিল L1, তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস তার দৈর্ঘ্য হয়ে গেল L2, বুঝা গেছে? মানে বেড়ে গেলো, প্রথমে ছিল L1 থেকে হয়ে গেলো 32 ডিগ্রি সেলসিয়াস, তারপরে L2, তাহলে কতটুক বৃদ্ধি পাইছে। তো আলটিমেটলি এতটুক ছিল কিন্তু তার পূর্বের, অর্থাৎ এতটুক ছিল কিন্তু তার পূর্বের দৈর্ঘ্য, বুঝা গেছে? এতটুক ছিল কিন্তু L1, বুঝেছি? এতটুক ছিল কিন্তু L1, তাহলে বাড়তি অংশ কতটুক, এতটুক। তাহলে এই এতটুক অংশটাকে বলবো আমি তার বাড়তি অংশ, অর্থাৎ বেড়েছে, ঠিক আছে? সো এটাকে আমি বলবো ডেল L, এটাকে আমি বলবো ডেল L, অর্থাৎ তার দৈর্ঘ্য এতটুক প্রসারিত হয়েছে, বুঝা গেছে? আর এটাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে ডেল L। ডেল L মানে হচ্ছে, সো আমি একটু ডেল L সম্পর্কে বলে নিই, এই যে ডেল L মানে হচ্ছে তার শেষ দৈর্ঘ্য, যে অর্থাৎ L2 মাইনাস আদি দৈর্ঘ্য, বুঝা গেছে? এই শেষ টোটাল শেষ দৈর্ঘ্য থেকে
এই তার আদি দৈর্ঘ্য যদি আমি মাইনাস করে দিই আলটিমেটলি এই তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেয়েছে আমি তা পেয়ে যাব, অর্থাৎ ডেল এল সমান এল টু মাইনাস এল ওয়ান। বুঝা গেছে? তাহলে আমরা কী করবো, এখানে যে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল এটা এল টু মাইনাস এল ওয়ান, শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য, ঠিক আছে? আর এখানে তাপ, এখানে তাপমাত্রা পার্থক্য ডেল থিটা, হ্যাঁ ডেল থিটা ধরলাম আমি থিটা টু মাইনাস থিটা ওয়ান, অর্থাৎ যেহেতু আমি তাপমাত্রাটা বাড়াইছি তার মানে নিঃসন্দেহে থিটা টুটা কী হবে, বড় হবে থিটা ওয়ানের থেকে, ঠিক আছে? সো এখানে থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর প্রত্যেকটা পরিচয় কি, এল ওয়ান হচ্ছে আদি দৈর্ঘ্য, এল টু শেষ দৈর্ঘ্য, থিটা ওয়ান আদি তাপমাত্রা, থিটা টু শেষ তাপমাত্রা। বুঝে গেছে? তাহলে আমরা জেনে নিলাম যে তাপ প্রয়োগে পদার্থের দৈর্ঘ্য প্রসারণটা হয়, আর দৈর্ঘ্য বৃদ্ধিটাকে বা দৈর্ঘ্য প্রসারণটাকে আলটিমেটলি ডেল এল নামে রাখা হয়, আর তাপমাত্রা পার্থক্যটাকে ডেল থিটা দেখো। এখানে আমি তাপমাত্রা বৃদ্ধি কেন বলি নাই, যেহেতু আমি থিটা ওয়ান থেকে তাপমাত্রা বাড়াইয়া থিটা টু করছি, বাট এখানে বৃদ্ধি কেন বলি নাই। অনেক সময় ঘটনা কী হয়, তাপমাত্রা ছিল প্রথমে মনে করো 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এখন এটাকে আমি কমায় দিছি, ডাউন করে দিছি, সো 20 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এখন কিন্তু আমি তাপমাত্রাটা হ্রাস করছি, আলটিমেটলি তাপমাত্রা বৃদ্ধি হ্রাস না বলে আমি তাপমাত্রার পার্থক্য বলবো, ঠিক আছে? আর আমরা জানি সেলসিয়াস, সেলসিয়াসের তাপমাত্রা পার্থক্য যা কেলভিনীয় তাপমাত্রা পার্থক্য, তার আমরা ম্যাথ করার সময় যে এখানে যে তাপমাত্রা পার্থক্যটা ডিগ্রি সেলসিয়াসে থাকলে ওইটাকে আমরা কেলভিনে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে আর এই স্লাইডের মধ্যে আমরা জেনে নিলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে ডেল এল, এটা সমান হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান, তাপমাত্রা পার্থক্য ডেল থিটা হচ্ছে এল টু মাইনাস সরি থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর প্রত্যেকটা পরিচয় এখানে দেওয়া আছে। বুঝা গেছে? তাহলে আমরা এখন জাস্ট কী করবো, দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবো, যে সংজ্ঞাটা কী বলছে, যে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য নির্দিষ্ট দিকে, যে নির্দিষ্ট একটা দিক থাকতে হবে, দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয়, যে যে প্রসারণটা অর্থাৎ ডেল এলটা হয়, ঠিক আছে? যে প্রসারণটা ডেল এলটা হয় তাকে বস্তুটি দৈর্ঘ্য প্রসারণ বলে। বুঝা গেছে? সো আলটিমেটলি দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে ডেল এল বা দৈর্ঘ্য বৃদ্ধি যেটাকে বলা হয়, ঠিক আছে? অনেক সময় কী হয় দৈর্ঘ্য হ্রাসও হয় কিন্তু, বুঝা গেছে? অনেক সময় কিন্তু দৈর্ঘ্য হ্রাস হয়। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সংজ্ঞা জেনে নিলাম, ঠিক আছে? আয়গন জাস্ট ওই যে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল সমান এল টু মাইনাস চলান, তাপমাত্রা পার্থক্য থিটা টু মাইনাস থিটা ওয়ান, পরীক্ষা করে দেখা গেছে এই যে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা, পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে এই যে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা যে এল ওয়ান আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক কিন্তু। বুঝা গেছে? এই ডেল এলটা পরীক্ষা করে দেখা গেছে এই ডেল এলটা অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধির মানটা তার আদি তাপমাত্রার গুণ, আদি তাপমাত্রা এবং সরি আদি দৈর্ঘ্য এবং এই যে তার তাপমাত্রার পার্থক্য এই দুইটার গুণফলের সমানুপাতিক। এটা কিন্তু পরীক্ষা ভিত্তিক মান, ঠিক আছে? সো পরীক্ষা করে দেখা গেছে যে কোনো একটা কঠিন পদার্থের যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা যতটুকু দৈর্ঘ্য হ্রাস পায় সেই মানটা সমানুপাতিক হচ্ছে আদি দৈর্ঘ্য ইনটু তার তাপমাত্রা যে পার্থক্যটা। সো আমরা তাপমাত্রার পার্থক্যটা আলটিমেটলি ডেল এল দ্বারা, ডেল থিটা দ্বারা প্রকাশ করি। বুঝা গেছে? এটা কিন্তু পরীক্ষা ভিত্তিক মান, তাই আমরা বলতে পারি ডেল এল ইজ প্রপোর্শনাল টু এল ওয়ান ইনটু ডেল থিটা। বুঝা গেছে? দেন এই জায়গা থেকে সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক চলে আসে। আমরা জানি যে কোনো সমানুপাতিক চিহ্ন তুলে কী হয়, একটা ধ্রুবক আসে। স্যার এই ধ্রুবকের, এই ধ্রুবকের নামটা দেওয়া হয়েছে আলফা। আলফাকে একটা বিশেষ নামে ডাকা হয়, এখানে আলফাকে ডাকা হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। যারা এই চ্যাপ্টারটা একবার পড়ে হয়েছে তারা নিঃসন্দেহে বলতে পারবে এই আলফার সমান হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে? সো আমি এখানে আলফাকে একটা নির্দিষ্ট নামে ডাকবো। আলফা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, এবং এই দৈর্ঘ্য প্রসারণ সহগ কিন্তু দ্বন্দ্বটির উপাদানের উপর নির্ভর করে। এটা কী, কোন ধরনের উপাদান তার উপর নির্ভর করে। এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই যে সহগটার মান, এই যে কনস্ট্যান্টটার মান এক এক পদার্থের জন্য এক এক রকম। এই যে কনস্ট্যান্ট, এই যে ধ্রুবকটার মান এক এক পদার্থে এক এক রকম। যেমন সীসাতে একরকম, তামাতে একরকম, হ্যাঁ লোহাতে একরকম, কাছে একরকম, এক এক পদার্থে এক এক রকম। এই জন্য বলছে যে এর মান দ্বন্দ্বটির উপাদানের উপর নির্ভর করে, তা কোন ধরনের উপাদান দ্বারা তৈরি ওই উপাদানের উপর নির্ভর কিন্তু কিন্তু এই আলফায়ের মান। বাট এখানে কিন্তু দণ্ডটির দৈর্ঘ্য, দণ্ডটির পোস্ত এগুলোর উপর কোনো নির্ভর করে না, নির্ভর করে দণ্ডটির উপাদানের উপর, কোন উপাদান দ্বারা তৈরি। আমরা একটু পরে দেখবো যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, এগুলো ডিটেলস আমরা দেখবো, কিন্তু এগুলো নির্দিষ্ট নয়। সো আলফা কিন্তু একদম নির্দিষ্ট, লোহাতে আলফার মান কিন্তু নির্দিষ্ট, তামাতে আলফার মান নির্দিষ্ট। বুঝা গেছে? সো এই মানটা নির্ভর করে কিন্তু দণ্ডটির উপাদানের উপর। সো এদিকে আমরা খেয়াল রাখবো, আসতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ সহগের মান কিসের উপর নির্ভর করে, বহুপদী সমাপ্ত সুযোগ দিয়ে দিতে পারে, ঠিক আছে? সো এটার মান নির্ভর করে উপাদানের উপর, এই মাথা এ কথাটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তো আলফাদার এখানে প্রকাশ করে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে যদি আমি আলফার সমান লিখি, যেখানে কী আছে এল ওয়ান ডেল থিটা গুণাকার আছে এই সাইডে হয়ে গেল ভাগ আকারে। বুঝা গেছে? সো দৈর্ঘ্য প্রসারণ সহগের কী একটা সূত্র আমরা পেয়ে ফেললাম, আলফা ইকুয়াল টু, তো দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়াল টু এই যে তার দৈর্ঘ্য প্রসারণ, আলটিমেটলি বা এখানে বলতে পারি দৈর্ঘ্য পরিবর্তন,
দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রার পরিবর্তন, বুঝে গেছে? সো এই জিনিসটা সূত্র আকারে পেয়ে গেলাম। সো এখন যদি আমাকে তার দৈর্ঘ্য পরিবর্তনের মানটা দেওয়া থাকে, হ্যাঁ আদি দৈর্ঘ্যের মান দেওয়া থাকে এবং তাপমাত্রা পার্থক্য দেওয়া থাকে, আলটিমেটলি আমি ওই পদার্থে কী করতে পারবো, দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে পারবো। এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু খুব বেশি পরিমাণে আসে এই এই অধ্যায়ের গাণিতিক টিউটোরিয়ালে, অর্থাৎ সবার শেষে গাণিতিক টিউটোরিয়ালে এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ এ সম্বন্ধীয় যত টাইপের ম্যাথ আছে, আমি প্রত্যেকটা টাইপের ম্যাথ বেসিক্যালি একদম বেসিক লেভেল থেকে হার্ড লেভেল পর্যন্ত আলোচনা করবো। সৃজনশীলে কীভাবে প্রশ্নটা আসে বা আমাদের কীভাবে আনসার করতে হয় তা প্রত্যেকটা লাইন টু লাইন আমি দেখে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ পাইলাম যে দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য কিন্তু তাপমাত্রা পরিবর্তন। জাস্ট এখানে কী করলাম, এখানে আমি বসে যে দৈর্ঘ্য প্রসারণ, সো আমরা ডেল পড়ছি দৈর্ঘ্য প্রসারণ, আদি দৈর্ঘ্য কিন্তু তাপমাত্রা পার্থক্য, সো এখানে তাপমাত্রা হ্রাস পাইতে পারে বৃদ্ধি পেতে পারে, এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করবো। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সরি দৈর্ঘ্য প্রসারণ সহগ পেয়ে গেলাম আলফা, সো এখানে জাস্ট কী করবো এই আলফার একটা সংজ্ঞা দিব, ঠিক আছে? সো এখানে আমি একটা জিনিস অ্যাড করি, এখানে কোনো রাশির যদি সংজ্ঞা দিতে হয়, ঠিক আছে, কোনো রাশির যদি সংজ্ঞা দিতে হয় তার সূত্রটাকে আমরা দেখবো। সো এখানে আলফার সূত্রটা হচ্ছে ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা। সো এই ধরনের যদি কোনো রাশি থাকে আর ওইটার যদি আমাকে সংজ্ঞা দিতে হয় তাহলে নিচের যে হর আছে এই হরটাকে আমরা ওয়ান করার চেষ্টা করবো, বুঝা গেছে? সো এই ধরনের যদি কোনো রাশির সংজ্ঞা দিতে বা আমাকে বলে তাহলে নিচের যে সূত্র লিখবো এবং নিচের যে টোটাল মানটা আছে ওইটাকে আমি ওয়ান বিবেচনা করব। সো এখানে ওয়ান বিবেচনা করলে আমাকে এল ওয়ানের মানটা ধরতে হবে ওয়ান এবং এই যে ডেল থিটার মানটাও ধরতে হবে ওয়ান। তাহলেই তো এখানে এল ওয়ান ডেল থিটার মান ওয়ান হবে। তাহলে এখানে এল ওয়ানের মান ওয়ান মিটার ধরে নিলাম, ডেল থিটার মান আমি বলছি সেলসিয়াসে যা কেলভিন আছে ওয়ান কেলভিন ধরে নিলাম। তাহলে আমাকে আলফায়ের সংজ্ঞা লিখার আগে আমাকে এই যে এখানে যে হর আছে হরে কিন্তু এল ওয়ান এবং ডেল থিটার টোটালটার মান আমাকে ওয়ান কল্পনা করে নিতে হবে, মানে একক কল্পনা করে নিতে হবে, বুঝা গেছে? সো আমি একক কল্পনা করে নিলাম, এখানে এল ওয়ানের মান হচ্ছে ওয়ান মিটার এবং এল টুর মান হচ্ছে ওয়ান কেলভিন, সরি ডেল থিটার মান হচ্ছে ওয়ান কেলভিন। তাহলে আমি সূত্র দিতে পারি যে ওয়ান মিটার যেহেতু কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলতেছি, সো ওয়ান মিটার কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য, সরি এই ওয়ান মিটার কোনো কঠিন বা এরকমই যদি যদি দেই যেহেতু আমরা দৈর্ঘ্য প্রসারণ বলতেছি, সো এখানে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য ওয়ান মিটার বৃদ্ধি করতে যদি ওয়ান কেলভিন তাপমাত্রা লাগে, ঠিক আছে, বা ওয়ান মিটার দৈর্ঘ্যের, সো আমি ধরে নিলাম আদি দৈর্ঘ্য তার ওয়ান মিটার, ঠিক আছে, মনে করলাম এই বস্তুটা তার দৈর্ঘ্য আছে এল ওয়ান মিটার, ঠিক আছে, আর এল ওয়ান সমান ধরে নিলাম আমি ওয়ান মিটার, তো এটাকে আমি বাড়াবো। সো এটা যদি আমি একটু বাড়িয়ে দেই এতটুকু হয়ে গেলো, সো এটা হচ্ছে বাড়তি অংশ, এই বাড়তি অংশটা হচ্ছে স্যার তার ডেল এল, ঠিক আছে। তো এখানে ছিল এটা থিটা ওয়ান, এটা থিটা টু, ধরে নিলাম এখানে তাপমাত্রাটা তো কতটুকু বাড়াইছি আমি ওয়ান কেলভিন বাড়াইছি। তাহলে আমি সংজ্ঞাটা এইভাবে দেবো যে ওয়ান মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা যদি ওয়ান কেলভিন বাড়াই, বাড়ানোর ফলে তার দৈর্ঘ্য যতটুকু প্রসারিত হয় তাকে বলা হইব আলফা, তাকে বলা হবে আলফা। সো আমি নিচের দিকে ওয়ান করার চেষ্টা করব। তাহলে আমরা সংজ্ঞাটা এখন দেখে নিই, সংজ্ঞাটা এখানে কী বলছে, সংজ্ঞাটা এখানে বলছে ওয়ান মিটার, যে ওয়ান মিটার দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা, ওয়ান মিটার দৈর্ঘ্যের কঠিন পদার্থের তাপমাত্রা যে ওয়ান কেলভিন বৃদ্ধি করে, সো এখানে যে এটা ওয়ান করে দিলাম, এই এল ওয়ানটা ওয়ান করে দিলাম, ওয়ান মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ঠিক আছে। সো এটা যদি ওয়ান হয়ে যায় এটা ওয়ান হয়ে গেলে আলফা ইকুয়াল টু কিন্তু ডেল এল, সো এই কথাটা মাথাতে রাখতে হবে, যেখানে এল ওয়ানের মান ওয়ান হয়ে গেলে ডেল থিটার মান ওয়ান হয়ে গেলে আলফা ইকুয়াল টু কিন্তু ডেল এল। সো এই বলছে যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। উপাদান কেন বলছে, এই যে উপাদানের বলছে, কিন্তু উপাদান কথাটা লাগাতে হবে কারণ এক এক উপাদানে বা এক এক পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ কিন্তু এক এক রকম, বোঝা গেছে? সো আমরা সংজ্ঞাটা জেনে নিলাম, সো এইভাবে দেওয়ার চেষ্টা করব। এখন জাস্ট এই যে আলফার একক নিয়ে চিন্তা করবো, সো আমরা এখানে যদি একক নিয়ে চিন্তা করি যে আলফার সূত্রটা পাইছি যে ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা, সো এখানে যেহেতু আমি থিটাটা ইউজ করতেছি কেলভিনে, যারা এখানে থিটা নিয়ে একটু কনফিউশন আছে, আমার তাপ এবং তাপমাত্রা অর্থাৎ পূর্ববর্তী পার্ট ওয়ানটা দেখে নিলে আলটিমেটলি এই যে কেলভিন সেলসিয়াস বা ফারেনহাইট সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে। সো আমরা এককটা বসাবো, এখানে আমার ডেল এল, সো এটা যেহেতু দৈর্ঘ্য, সো দৈর্ঘ্যের একক জানি আমরা এসআই একক মিটার, এল ওয়ান এটাও দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক এসআই মিটার, এসআই একক মিটার, আর ডেল থিটা কেলভিন, তাপমাত্রা তো পার্থক্য, সো তার একক হচ্ছে কেলভিন মানে কে, সো এম এম আউট আলটিমেটলি ওয়ান বাই কে, আর ওয়ান বাই কে আমরা একটু মডিফাই করে লিখতে পারি কে ইনভার্স ওয়ান বা কে ইনভার্স। সো আলটিমেটলি এইটা হচ্ছে আলফায়ের একক, সো আলফায়ের একক কী, পার কেলভিন, এটাকে বলা হয় পার কেলভিন, প্রতি কেলভিনে, ঠিক আছে, পার কেলভিন, বুঝে গেছে?
তাহলে আমরা একক জেনে নিলাম। এখন একটা কথা হবে যে এল নট, সো আমি আর একটা কথা বলিনি যে আদি দৈর্ঘ্যকে আমি এল ওয়ান দ্বারা প্রকাশ করছি, কিন্তু অনেক সময় আদি দৈর্ঘ্যটাকে এল নট দ্বারা প্রকাশ করা হয়, কোনো সমস্যা না, ঠিক আছে। সো আদি দৈর্ঘ্যকে অনেক সময় এল নট বা এল ওয়ান দ্বারাই প্রকাশ করা হয়, কোনো প্রবলেম না, ইচ্ছা করলে তোমরা এল নট দ্বারা প্রকাশ করতে পারো, এটা তোমাদের ইচ্ছে। বলছে এল নট আদি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ধাতব দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা হলে ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রসারণ হবে আলফা এল ওয়ান ডেল থিটা, কীভাবে বুঝে নাই। সো আমি এই সূত্রটাই লিখলাম, সো এটা হচ্ছে ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা, বুঝা গেছে। সো এটাকে একটু, এই সূত্রটাকে আমি একটু মডিফাই করে লিখি, ঠিক আছে। এই মডিফাই হচ্ছে যে আলফা ডে, এই যে এল ডেল এলকে লিখলাম আমি শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য, ঠিক আছে, আর এটা হচ্ছে এল ওয়ান ডেল থিটা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি জাস্ট কি করি যে যে এল টু মাইনাস এল ওয়ান এটার সমান আমি কিন্তু লিখতে পারি আলফা এল ওয়ান ডেল থিটা, এই কথাটাই বলছে যে এল ওয়ান এল নট আদি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ধাতব দণ্ড উপাদান দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা হলে ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধির জন্য এর প্রসারণ, এই যে তাপমাত্রা বৃদ্ধির জন্য এর প্রসারণ, এই যে প্রসারণটা আলটিমেটলি এই যে এই যে এইটাই। সো এখান থেকে আমি কল্পনা করি না, এখানে আলফার নিচে আছে ওয়ান, তাহলে ডেল থিটা ইকুয়াল টু, সরি ডেল এল ইকুয়াল টু কী হবে যে ডেল এল ডেল, আর এখানে আলফার নিচে ওয়ান, তাহলে ডেল এল এবং ওয়ান গুণ করলে হয় ডেল এল, আর আলফা দ্বারা এল ওয়ান ডেল থিটাকে গুণ করলে আলফা এল ওয়ান ডেল থিটা, বুঝা গেছে। সো এই সূত্রটাই বলছে এল ওয়ান এল নট দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ধাতব দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহ আলফা হলে ডেল থিটাই, যে ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রসারণ হবে এত, বুঝা গেছে। সো এটা হচ্ছে তার প্রসারণ, এই যে প্রসারণ ডেল এল, সো আলটিমেটলি এই কথাটাই বলছে, বুঝা গেছে। সো তাইলে আমরা দেখে নিলাম, আর এখন জাস্ট নতুন দৈর্ঘ্যটি দৈর্ঘ্য এল টুর মান, এল টুর মান তো আদি দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য প্রসারণের মতো জানি, প্রথমে ছিল এতটুক এল ওয়ান, এখন হয়ে গেছে এল টু, তাহলে তার কতটুক এতটুক দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এতটুক দৈর্ঘ্য, এটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্যের সাথে তার দৈর্ঘ্য প্রসারণ বা যোগ করে দিলেই তো আমার শেষ দৈর্ঘ্য চলে এসেছে। জাস্ট কী করছি এল টুর মান বের করছি, আদি দৈর্ঘ্য প্লাস শেষ দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ কতটুক দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, মান বসে দিলাম যে এল টু, আদি দৈর্ঘ্য তো ধরেছি এল ওয়ান, আর কতটুক দৈর্ঘ্য প্রসারণ পেয়েছে আমরা জানি এই যে ডেল এল এর মান, সো ডেল এল এর মান তো এইটা পারিছে আলফা এল ওয়ান ডেল থিটা। সো আমি এই জায়গা থেকে কল্পনা করি, এটা নিয়ে আলফা নিয়েছে মনে মনে ওয়ান আছে, সো ডেল এল দ্বারা ওয়ানকে গুণ করলে ডেল এল, এবং আলফা দ্বারা এল ওয়ান ডেল থিটা এবং আলফা এল ওয়ান ডেল থিটা, সো ডেল থিটার মানেই তো দৈর্ঘ্য প্রসারণ, সো আমি দৈর্ঘ্য প্রসারণের জায়গাতে এটা মানটা বসিয়ে দিলাম, বুঝে গেছে। সো মানটা বসিয়ে দিলে এইটা সে এখন জাস্ট কী করবে, এখানে এল ওয়ান আছে, এখানে এল ওয়ান আছে, আমি এল ওয়ান কমন নিব, সো এখানে এল ওয়ান কমন নিলে এখান থেকে ওয়ান, এখান থেকে আলফা ডেল থিটা, সো এটাই হচ্ছে আমাদের শেষ দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য বের করার সূত্র। সো আমি ডিরেক্ট ডিরেক্ট এই সূত্রটা মেতে ইউজ করতে পারবো যে তার শেষ দৈর্ঘ্য সমান এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল থিটা। সো এখানে পরিচয়টা কি, এল ওয়ান হচ্ছে আদি দৈর্ঘ্য, এল টু হচ্ছে শেষ দৈর্ঘ্য, ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য, বুঝা গেছে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের কী জেনে নিলাম, তার দৈর্ঘ্য প্রসারণ সহগটা জেনে নিলাম, এবং শেষ দৈর্ঘ্য বের করার সূত্রটা জেনে নিলাম, একক জেনে নিলাম, দৈর্ঘ্য প্রসারণ সংজ্ঞা জেনে নিলাম, দৈর্ঘ্য প্রসারণের সংজ্ঞা জেনে নিলাম, বুঝা গেছে। তাহলে চলো এবার একটা আমরা ম্যাথ করে ফেলি। সো ম্যাথ করার আগে কিছু জিনিস দেখে নিই, যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কী বুঝি, এটা কিন্তু একদম মুখস্থ, বলছি না যে দৈর্ঘ্য প্রসারণ সহগটা এক এক উপাদানের এক এক রকম। সো এখানে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ ফিক্সড, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ ফিক্সড, তামার দৈর্ঘ্য প্রসারণের সাথে লোহার দৈর্ঘ্য প্রসারণের কোনো মিল নেই, তাইলে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, এত বলতে কি বুঝি, আর আমার সব থেকে সাজেস্ট করবো এই মানটা একদম মুখস্থ করে নেবেন, কারণ এমসিকিউ আসে নিচের কোনটা তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ, বোঝা গেছে। সো আমি আগের মতো দৈর্ঘ্য প্রসারণ সংজ্ঞা দেবো যে ওয়ান মিটার দৈর্ঘ্যের কোনো থামার দণ্ড, যেহেতু থামার বলছে তাই থামার দণ্ডের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়, সিম্পল, ওয়ান মিটার দৈর্ঘ্যে কোনো থামার দণ্ডের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করলে কি হয় এর দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়, জাস্ট একদম ইজি ওয়েতে, ঠিক আছে। সো তামার দৈর্ঘ্য নিলে আমাকে লোহার দৈর্ঘ্য প্রসারণ এত বলতে ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দেওয়ার মাইনাস সিক্স পার কেলভিন বলতে কি বুঝি, ওইটার মধ্যে যে ওয়ান মিটার দৈর্ঘ্যে কোনো লোহার দণ্ডের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দেওয়ার মাইনাস সিক্স পার কেলভিন মিটার বৃদ্ধি পায়, সরি অত মিটার বৃদ্ধি পায়, বুঝা গেছে। জাস্ট ওইটার মধ্যে একটু মডিফাই করে নিই যে ওয়ান মিটার দৈর্ঘ্যে কোনো লোহার দণ্ডের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পায়, বুঝা গেছে। এখন জাস্ট আমরা কী করবো, ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আমরা একটা ম্যাথ করবো, ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, আশা করছি সকলে পারো, এগুলো বই থেকে নিছি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য এত, সো এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সো এটা প্রথমে ছিল এত, সো এটা ধরে নিলাম থিটা ওয়ান,
তাপমাত্রা ইস্পাতের দৈর্ঘ্য ছিল 100 মিটার, এটা ধরলাম L1 আদি দৈর্ঘ্য, ঠিক আছে। এখন 20 ডিগ্রি থেকে আমি বাড়িয়ে 50 ডিগ্রি করছি, সো এটা হবে θ2। সো তোমাদের বইয়ে কিন্তু T1 T2 ধরছে, কোনো সমস্যা নেই, তোমরা এখানে θ1 θ2 এর জায়গায় T1 T2 ধরতে পারো, কোনো সমস্যা নাই। এখানে বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর দৈর্ঘ্য এত হয়, সো এটা হচ্ছে L2। সো এখান থেকে ইজিলি আমি বের করতে পারবো, ইজিলি আমি ডেল থিটা বের করতে পারবো। সো ডেল থিটা যদি আমি মুখে মুখে বের করি, 50 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আলটিমেটলি 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি সমান তো 30 কেলভিন, কোনো কথা নাই বসিয়ে দিলাম। আর এখানে ডেল এল তো আমি ইজিলি বের করতে পারবো, সো ডেল এল কত হবে যে 110.033 মাইনাস 100। সো আলটিমেটলি কত হবে, এই এই মান থেকে যদি আমি 100 বাদ দিয়ে দেই তাহলে আনসার আসে 0.033 মিটার। সো আমি এল এর মান জানি, ঠিক আছে। সো আলটিমেটলি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কী লিখবো আমি, যে যে ডেল এল বাই L1 ডেল থিটা। সো আমি ডেল থিটার মান জানি কত, 0.033, ঠিক আছে। L1 এর মান জানি কত, L1 তো 100 প্রথমেই বলে দিছে, আর এখানে ডেল থিটা কত বের হয়েছে, 30 কেলভিন। সো এটা মান বসে দিলে আমার পার কেলভিনে কি আসবে, আনসার চলে আসবে। সো আমরা মেথডটা দেখি কীভাবে করছে। সো এখানে এই যে আগে ডাটাগুলো লিখে নিলাম, L1 আদি দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য, আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা, এখানে এই যে ডেল থিটা 50 মাইনাস 20, আলটিমেটলি 30 ডিগ্রি বাসে আসে, ঠিক আছে। তাপমাত্রার পার্থক্যটা কিন্তু কেলভিনে যা সেলসিয়াসে তার আমি কেলভিন ইউজ করলাম, এখানে ডেল থিটা, এখানে এই 100.033 থেকে 100 বাদ দিয়ে দিলে 0.033, ঠিক আছে। সো এখানে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বা আলফা কত, সো আলফার মান এখানে বসিয়ে দেন, আলফা কত ডেল থিটা বাই L1 ডেল থিটা, মান বসিয়ে দিলাম, ডেল থিটার মান, L1 এর মান, ডেল থিটার মান। সো এখানে আনসার আসে 11×10⁻⁶ পার কেলভিন, এইটাই ছিল কিন্তু লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ। সো এটা তো ইস্পাতের, সো ইস্পাতের এটা, সো ইস্পাতের এই মানটা কিন্তু একদম মুখস্থ। এখন যদি আমাকে প্রশ্ন করতো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ এত বলতে কী বোঝায়, তাহলে আমরা এই আনসার দিতাম যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো ইস্পাত দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য 11×10⁻⁶ পার মিটার কী হয়েছে, ও বৃদ্ধি পাইতো, বুঝা গেছে। সো এই মানটা আমি মুখস্থ করে নেব ইস্পাতের, সো এই টাইপের মধ্যে পরীক্ষা আসে। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সেম আর একটা অঙ্ক এখানে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য, এখানে L1 ds কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, থিটা 30 ডিগ্রি, সো এটা θ1 ds। এখন বলছে 100 ডিগ্রি সেলসিয়াস, সো এটা θ2, এর দৈর্ঘ্য কত, সো এখানে এখানে L2 এর মান কিন্তু বের করতে বলছে, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ, মানে এখানে আলফার মান দেওয়া আছে। সো আলটিমেটলি দেখো এখানে θ1 এর মান দেওয়া আছে, θ2 এর মান দেওয়া আছে, L1 এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, বাট আমাকে জানতে চাইছে L2 কত। সো আমরা L2 এর ফর্মুলা ডাইরেক্ট বসাই দিব। সো আগে দেখবো এখানে ডেটা কী কী দেওয়া আছে, সো L1 θ1 θ2, হ্যাঁ ডেল থিটা বের করে নিলাম, 100 মাইনাস 30 = 70 ডিগ্রি সেলসিয়াস, আর 70 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে যা সেলসিয়াস, সো আমি কেলভিন ইউজ করলাম যেহেতু SI একক, বুঝা গেছে। এখানে আলফার মান তো দিয়েছে পার কেলভিনে, এখন L2 এর মান বের করতাম। সো L2 এর একটা সূত্র আমরা কিন্তু ফার্স্টে পড়ছি, যে L2 এর সূত্র এইভাবে পড়ছিলাম যে L2 = L1 প্লাস এখানে কী ছিল যে ডেল, সরি আলফা ডেল থিটা, এরকম কিন্তু একটা সূত্র ছিল। সো সূত্রটা আমরা যদি দেখি যে সেম সূত্র যে L2 = L1 1 প্লাস আলফা ডেল থিটা, সো এখানে প্রত্যেকটা ক্যাটাগরির মান আমি জানি, L1 এর মান জানি, L1 এর মান কত এখানে 20, এই যে 1 দিলাম, এখানে 1 দিলাম, আলফার মান যে 11×10⁻⁶ অ্যান্ড ডেল থিটার মান এতবার হয়েছে। সো এখন ক্যালকুলেশন করলে আসে, এটা যদি আমি ক্যালকুলেটার ইনপুট দিয়ে সমান দিই এত মিটার আসে, এর মিটার কেন, কারণ দৈর্ঘ্যের একক মিটার। সো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ সম্পর্কে জেনে নিলাম, এখানে খুবই ইম্পর্টেন্ট যে দুইটা সূত্র আসছে, যে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয়ের সূত্র এবং এই যে শেষ দৈর্ঘ্য, সো এই দুইটা সূত্রের ব্যবহার আমরা দেখে নিলাম, ঠিক আছে, সংজ্ঞাও দেখে নিলাম। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে টোটালি জেনে নিলাম। এখানে আরও আছে যে দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে, যে দৈর্ঘ্য প্রসারণকে কাজে লাগে কয়েকটি ঘটনা, এবং আমরা শেষে এই ক্লাসে একদম শেষে দেখব। সো এখন জাস্ট কী করবো, আমরা পরবর্তী স্লাইডে ক্ষেত্র প্রসারণ সহগ নিয়ে আলোচনা করবো, এতক্ষণ দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ, ঠিক আছে। সো আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নেব যে কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অফকোর্স যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পায় ক্ষেত্রফল তো বৃদ্ধি পাবেই, একে ক্ষেত্র প্রসারণ সহগ বলে, সরি ক্ষেত্র প্রসারণ বলে, ঠিক আছে। সো আমরা দৈর্ঘ্য প্রসারণকে ডেল এল দ্বারা প্রকাশ করি, ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা বা এরিয়া যেহেতু, সো ডেল এ দ্বারা প্রকাশ করবো, এটার মানে হচ্ছে শেষ ক্ষেত্রফল বিয়োগ আদি ক্ষেত্রফল, বুঝা গেছে, শেষ ক্ষেত্রফল বিয়োগ আদি ক্ষেত্রফল। সো এই মানটা আমরা মাথা দেবগুলো জানি সাধারণত, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম এই যে বক্স, এই বক্সের ক্ষেত্রফল A1, ঠিক আছে, এইটাকে এখন তাপ দিলাম, A1 ছিল θ1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়,
এখন থিটা থেকে বাড়িয়ে আমি থিটা টু করে দিলাম। সো থিটা টু করে দিলে কি হইলো, এ ক্ষেত্রফলটা পরিবর্তন হয়ে গেল এ টু হয়ে গেল, ঠিক আছে। সো এ ওয়ানটা ছিল থিটা ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এ টুটা হয়ে গেছে থিটা টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাইলে এখানে আমি বলতে পারি ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হয়েছে। সো ডেল এল সরি ডেল থিটা সরি ডেল এ ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে ডেল এ, পুরাতন নতুন ক্ষেত্রফল বাদ বিয়োগ পুরাতন ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল বৃদ্ধি ডেল এ সমান এ টু মাইনাস এ ওয়ান, বুঝে গেছে। তাহলে আমি তাপমাত্রা বৃদ্ধি কী করছি, থিটা ওয়ান থেকে থিটা টু বাড়াইছি, তাহলে কী হবে থিটা ডেল টি থেকে কিন্তু থিটা টু মাইনাস থিটা ওয়ান, বুঝে গেছে তাপমাত্রা পার্থক্যটা, ঠিক আছে। সেইমভাবে এখানে যে এই যে তার যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে পরীক্ষা করে দেখাছে যে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা অর্থাৎ প্রসারণটা আদি আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। দেন এখান থেকে একটা কী আসে, ধ্রুবক আসে, এই ধ্রুবকের নামটা হচ্ছে দেওয়া হয়েছে বিটা। সো ডেল ডেল এ সমান বিটা এ ওয়ান ডেল থিটা, বুঝে গেছে। এবং এই বিটাকে একটা বিশেষ নামে রাখা হয়, এই বিটাটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহক। আমরা আগে দেখছি আলফা দৈর্ঘ্য প্রসারণ সহক, এই বিটাটাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহক। সো আমরা এখানে জেনে নিই, এখানে এ নট ইকুয়াল টু আদি ক্ষেত্র, সো এখানে এ ওয়ান দ্বারাও আদি ক্ষেত্র বল বোঝায়, এ নট দ্বারা যে কোনো ক্ষেত্রে ইউজ করলেই হবে, ঠিক আছে। সো আমরা এখানে যেহেতু এ ওয়ান ইউজ করছি, তাহলে এখানে এইটু আমরা এ ওয়ান ইউজ করার চেষ্টা করবো, বুঝে গেছে। এ টু শেষ ক্ষেত্রফল, থিটা ওয়ান আদি ক্ষেত্র পন্থা, থিটা টু, ঠিক আছে। আর এই বলছিলাম এই বিটাকে একটা বিশেষ নামে ডাকা হয় ক্ষেত্র প্রসারণ সহক, পদার্থে এই যে ক্ষেত্র প্রসারণ সহক, এবং এর মান দণ্ডদের উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ এক এক পদার্থের ক্ষেত্র প্রসারণ সহকটা কিন্তু এক এক রকম। আমরা দেখছি দৈর্ঘ্য প্রসারণ সহকটা এক এক রকম, তাহলে ক্ষেত্র প্রসারণ সহকটাও কিন্তু এক এক রকম হবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা বিটার মান বের করে নিই। সো বিটার সমান কী হবে, এই যে এ ওয়ান ডেল থিটাটা নিচে চলে গেছে, এ ওয়ান ডেল থিটা, ঠিক আছে, ওই দৈর্ঘ্য প্রসারণ সহকের মতোই, বুঝে গেছে। সেখানে ছিল ডেল এল এল ওয়ান ডেল থিটা, এখানে জাস্ট কী হয়েছে ডেল এ এ ওয়ান ডেল থিটা, বুঝে গেছে। সো এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগের ফর্মুলা। জাস্ট এখান থেকে আমরা কী করতে পারি, এবং সংজ্ঞা দিতে পারি, যেহেতু ক্ষেত্রফল আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, সো আমি এখন এইটা নিচেটাকে নিচের মানটা কী করতে ওয়ান করতে পারি, তাহলে এখানে ক্ষেত্রফল আসবে ওয়ান মিটার স্কোয়ার, এইটা ওয়ান কেলভিন। সো কোনো ওয়ান মিটার স্কোয়ার কোনো দণ্ডের তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধির ফলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় ওই ক্ষেত্রফলটার বৃদ্ধিটাকে বলা হবে কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ, বুঝা গেছে। সো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ এককটা, যে সো আমরা এখন যদি জাস্ট কী করি যে বিটার মান, সো ডেল এ সমান হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ, এল ওয়ান আদি তাপমাত্রা, ডেল থিটা কি তাপমাত্রা পার্থক্য, এবং সংজ্ঞাটা দিয়ে দিই পুরোটা মানটাকে ওয়ান করে নিলে কী হয়, যে ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থ তাপমাত্রা ওয়ান কেলভিন বৃদ্ধি পেলে যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অর্থাৎ যে যতটুকু ডেল এ ওই ডেলের মান, এই ডেলেটাকেই বলা হবে কি ওই দণ্ডের ক্ষেত্র প্রসারণ সহক। সো ওই আগেরটার মতো এখানে যেহেতু ক্ষেত্রফল তাই মিটার স্কোয়ার আসছে, বুঝা গেছে। তার এককটা কি পার কেলভিন হবে, তুমি এখানে বসে দেও, কারণ ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তো ডেল এ এটার একক মিটার স্কোয়ার হবে, এল ওয়ান এটার একক কী হবে মিটার স্কোয়ার, আর ডেল থিটা এখানে একক কী হবে কেলভিন। সো আলটিমেটলি মিটার স্কোয়ার আউট, সো আসে ওয়ান বাই কেলভিন, আর ওয়ান বাই কেলভিনকে লিখে যাবে তো পার কেলভিন, বুঝা গেছে। সো আলটিমেটলি প্রত্যেকটা কিন্তু এই যে ক্ষেত্র প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ প্রত্যেকটা কিন্তু কী হয় এককটা কিন্তু সেম থাকে। তাহলে আমরা দেখে নিলাম, এখন জাস্ট কী করবো একটা লাইন দেখবো, যে ওয়ান আদি ক্ষেত্র বিশিষ্ট কোনো দাতব দণ্ডের উপাদানে ক্ষেত্র প্রসারণ সহ বিটা হলে ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধির জন্য এর প্রসারণ হবে কি বিটা এ ওয়ান ডেল থিটা, যে কী ব্যবস্থা হবে আগেরটার মতোই, যে এল ওয়ানের মতোই, ঠিক আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে বিটা সমান ডেল এ বাই যে এ ওয়ান ডেল থিটা, ঠিক আছে। সো এটাকে কী করবো, এই যে এইটাকে আমি নিচে এই যে বিটা নিচে ওয়ান, সো আমি আর আর এ গুণ করে ডেল এ সমান লিখতে পারি যে বিটা, ঠিক আছে, সো এ ওয়ান ডেল থিটা। সো এই কথাটি বলছে যে থিটা ডিগ্রি সেলসিয়াস এই যে ডেল থিটার তাপমাত্রা তার প্রসারণটা হবে এতটুকু, এই যে এতটুকু, বোঝা গেছে। সো আলটিমেটলি আমরা দেখে নিলাম, এখন জাস্ট কী করবো দণ্ডটির নতুন ক্ষেত্রফল হতে এ টুর মান বের করবো, তো আদি ক্ষেত্রফল আর তার ক্ষেত্র প্রসারণ, সো ক্ষেত্র প্রসারণকে আমি ডেলের দ্বারা প্রকাশ করছি, আর এই ডেলের মানটা কিন্তু এত, বুঝা গেছে। সো এখানে জাস্ট কী করবো, যে আদি ক্ষেত্রফল এ ওয়ান আর মানটা বসিয়ে দিলাম, এখান থেকে এ ওয়ান কমন নেওয়া যায়, এ ওয়ান কমন নিলে এখানে এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস বিটা ডেল থিটা, আগেটার মতোই এল ওয়ান ছিল এল ওয়ান ওয়ান প্লাস আলফা ডেল থিটা, এটা হচ্ছে তার শেষ ক্ষেত্রফল, ঠিক আছে। সো আমরা দেখে নিলাম শেষ ক্ষেত্রফল এবং তার ক্ষেত্র প্রসারণ সহগের মানটা। সেখানে প্রত্যেকটা পরিচয় জেনে নেই, এল ওয়ান এ ওয়ান আদি আদি ক্ষেত্রফল, এ টু শেষ ক্ষেত্রফল, থিটা ওয়ান আদি তাপমাত্রা, থিটা টু শেষ তাপমাত্রা, সো এগুলো আমরা কিন্তু জানি। তা আমরা এই স্লাইডে জেনে নিলাম ক্ষেত্র প্রসারণ সহগ সম্পর্কে, ক্ষেত্র প্রসারণ সম্পর্কে, এবং শেষ ক্ষেত্রফল বের করার সূত্রটা।
বুঝা গেছে? এই সূত্রটি কিন্তু ডাইরেক্ট ম্যাথে অ্যাপ্লাই করা যাবে। এখন দেখবো যে তামার ক্ষেত্র প্রসারণ সহক আমরা দেখছি যে আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহক এক একটা পদার্থের এক এক রকম, তাহলে ক্ষেত্র প্রসারণ এক একটা পদার্থের এক এক রকম। সো তামার ক্ষেত্র প্রসারণ এত বলতে কী বুঝে এমসিকিউ গণিতমূলক প্রশ্ন আসে, সো আমি লেখার চেষ্টা করবো। সো এই ধরনের প্রশ্ন লেখার আগে আমাকে ক্ষেত্র প্রসারণ সহক কাকে বলে ওইটা লিখতে হবে, দেন এই লাইনটা লিখলেই মার্কস চলে আসবে। যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো দণ্ড তামার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর, সো এর দৈর্ঘ্য না এটা হবে এর ক্ষেত্রফল, সো এটা হবে এর ক্ষেত্রফল, বোঝা গেছে? সো এর ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার বৃদ্ধি পায়, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট, এত ক্ষেত্রফল সো মিটার স্কোয়ার, এখানে এর ক্ষেত্রফল হবে। সো এখানে আমি সুন্দর করে লিখে দেই এটার দৈর্ঘ্য হবে না, এটা হবে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার বৃদ্ধি পায়, ঠিক আছে? আর লোহার কী হবে, লোহার ক্ষেত্রফল, লোহার ক্ষেত্রফল সব 22×22 = 6 পার কেলভিন বলতে বোঝায় যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো লোহার দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি হলে ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার বৃদ্ধি পায়, বোঝা গেছে? এই লাইনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা তামার এবং লোহার ক্ষেত্র প্রসারণ সহগটা জেনে নিলাম, এগুলো মুখস্থ করাই বেটার। এখন একটা ম্যাথ দেখবো যে 25 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা সেটা θ1, তো তোমাদের বইয়ে T1 ধরছে, কোনো সমস্যা নেই, তোমরা T1 ধরেই করবো বা θ1 ধরে করবা কোনো প্রবলেম নাই। যে সীসার পাতের ক্ষেত্রফল, যে পাতের ক্ষেত্রফল A1 ধরে দিয়েস, এবং এটা হচ্ছে θ2 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায়, এটা হয়ে গেলে A2, এখন বলছে সীসার ক্ষেত্র প্রসারণ সহগ মানে βt = 1। সো আমি কী করি, প্রত্যেকটি উপাদানের মান জানি, যে ওয়ানের মান জানি, A2-র মান জানি, θ1, সো এখানে Δθ বের করে দেবো, 175-27, সো 150 ডিগ্রি আসে, সো 150 ডিগ্রিকে কেলভিনে নিয়ে নিয়ে 150 ডিগ্রি হয়ে গেলো তাপমাত্রা পার্থক্য। সো এখানে কী করবো, জাস্ট βt = Δ A1 Δθ সূত্রটা বসিয়ে দিলাম, ঠিক আছে? যে ক্ষেত্র প্রসারণ সহগ সূত্রের বসিয়ে দিলেন, Δ-এর মান কত, এই যে এত থেকে, অর্থাৎ এটা ছিল A2 থেকে A1টা বিক করে দিলে আমার এত চলে আসে 0.33, বুঝে গেছে? আর এখানে A1-এর মান 4, Δθ-এর মান 150, আলটিমেটলি আছে 55×10⁻⁶ পার কেলভিন, এটা হচ্ছে সীসার ক্ষেত্র প্রসারণ সহগ। এখন প্রশ্ন আসতে পারে সীসার ক্ষেত্র প্রসারণ সহগ এত বলতে কী বলো, কী বুঝো? সো আমরা এইভাবে দিব আনসার, বুঝা গেছে? সো এই ভিডিওতে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ সম্পর্কে জানলাম এবং এর ডিটেলস সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি যে তার আয়তন প্রসারণ এবং এই যে দৈর্ঘ্য প্রসারণ কয়েকটা কী আছে, যে ব্যবহারিক প্রয়োগ আছে, এবং আরও কিছু ম্যাথ নিয়ে অর্থাৎ আরও একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। সো আশা করছি পরবর্তী ভিডিওতে সবাই দেখবা। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।